ঘন্টা বাজাব টাকা গুনে নেব ঝুলি কাঁধে নিয়ে আমি বজে বজে যাব ঘন্টা বাজাব টাকা গুনে নেব ঝুলি কাঁধে নিয়ে আমি বজে বজে যাব ব্রাহ্মণ ভাতা দেবে যে সরকার ব্রাহ্মণ ভাতা দিল যে সরকার পুরনোকে বাজে দেব ঘন্টা বাজাব টাকা গুনে নেব ঝুলি কাঁধে নিয়ে আমি বজে বজে যাব ঘন্টা বাজাব আর পূজা স্ত্রী করবো না হ্যাঁ হ্যাঁ ছাদ্য বাড়ি যাব না আর ঘন্টা বাজাব না খালি আমাদের বর্তমান সরকার টাকা দেবে আমরা বসে বসে খাব এই যে কি বসে বসে খাবে গো এদিকে শোনো এদিকে শোনো এই যে বলো খুব জরুরি কথা গো কি তোমার বলা হয়নি গো বলা হয় হ্যাঁ বলো কি বলছো হালদারদের বাড়ি গো হালদারদের বাড়ি হালদারদের বাড়ি একজন মারা গেছিল হ্যাঁ মারা গেছিল আমাদের বাড়ি এসেছিল নিমন্ত্রণ করে গেছে কাঁদবার জন্য নিমন্ত্রণ করে না গো না আমাদের বর্তমান সরকার সরকার ব্রাহ্মণ ভাতা দেবে বসে বসে খাবো খাবো কবে কে হাজার টাকা দেবে আমাদের ছেলে মেয়ে কেউ নেই দুজন লোকের তো সংসার তা সংসারটা চলবে কি করে এইভাবে না খাটলে ভবিষ্যৎ চিন্তা না করলে তাহলে কি হবে বলো তুমি কর ভবিষ্যৎ চিন্তা তুমি তার কি হয়েছে কি তোমার যে গাছে ফল ধরে না সে গাছ রাখতে নেই কেটে জ্বালান করতে হয় তার মানে আমি আবার বিয়ে করব আমার বংশ রক্ষা করার জন্য আমি আবার বিয়ে করব তুমি আবার বিয়ে করবে হ্যাঁ বিয়ে করব ছোটো আনাড়ি কথা বলো না তুমি যদি বিয়ে করতে পারো আমি কি বুড়ি হয়ে গেছি আমি কি বুড়ি হয়ে গেছি এই এই তুই আমিও বিয়ে করব এই তুই হ্যাঁ আমি তুমি কি বলে সংসারে অশান্তি তুমি মা হতে পারে বলে অশান্তি তোমার আমি বুঝিয়ে যাব কি করে সংসার তুমি করো আমি তোমার দেখি হ্যাঁ দেখো বলে গেলাম হ্যাঁ দেখো পুরো তোমার দেখে নেব ঘন্টা বাজাবো টাকা গুনে নেব ঝুড়ি কাঁধে নিয়ে আমি বজে বজে যাব ঘন্টা বাজাবো কি প্রচুর আমি তোমাকে বাঁচাবো বাবা ভাই কারণ আমার বাড়ির লোকজন অন্য জায়গাতে জোর করে বিয়ে দিচ্ছে বাবা কিন্তু বাবা আমি একজনকে তো ভালোবাসি তার সন্তান যে আমার গর্ভে বাবা এটাই ভুল করেছিস মা বাবা যাকে ভালোবাসিস ভালোবাসার ফসল নিয়ে তুই ঘুরছিস আরে বাবা যখন আমাকে বলেছে আমি তোকেই বাঁচাবো আমি তোকেই বাঁচাবো চল মা চল একটা একটা করে গাছপালা সব ভেঙে যাচ্ছে ঘর বাড়িগুলো উজড়ে যাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে থেকে পুরো নেই ভিতরে চল আরে ভিতরে চল ছড়েরই হাওয়া একটা মেয়েকে ভালোবাসি শুনলাম তার নাকি অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে তাকে খুঁজতে খুঁজতে বের হয়েছি হঠাৎ রাস্তা আমফান ঝড়ে উঠলো ঝড়ের সময় এই বাচ্চাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি এখানে যাই কোথায় আবার শুনি নাকি ফের বিপরীত দিক থেকে ঝড় আসবে ওই যে ঝড় আসছে ওই তো আকাশ মেঘ করে আসছে এখানে যাই কোথায় আজকে রাত্রে কোথাও আশ্রয় নেবো কালকে সকাল হলে এই বাচ্চাকে নিয়ে আমি অনাথ আশ্রমে চলে যাবো ওই তো অদূরে একটা বাড়ি দেখা যাচ্ছে
দাদা ভাই বাড়িতে কেউ আছেন? দাদা ভাই বাড়িতে কেউ আছেন? দাদা ভাই তার আওয়াজ পাচ্ছি না তো। এত ডাকছেন কেন, কি হয়েছে আপনার? হ্যাঁ দিদি ভাই, এই বাচ্চাটাকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে? হ্যাঁ, আজকে রাত্রুকে আপনার বাড়িতে আশ্রয় নেব, কালকে সকাল হলে এই বাচ্চাকে নিয়ে আমি অনাথ আশ্রমে চলে যাব। কেন, ওনার বাবা মাকে কাউকে দেখতে পাচ্ছেন না? আমি কাউকে খুঁজে পাইনি, আর আমার তো কেউ নেই, একে কে দেখবে, কে লালন পালন করবে? ওরে ভাই, ওই বাচ্চাটাকে তুমি আমার কাছে দেবে? কেন, আমি আমি যে সন্তানের মা হতে চাই। দিদি ভাই, তোমার কি কোনো সন্তান নেই? আমার ছেলে মেয়ে কেউ নেই ভাই, ওকে তুমি আমার কাছে দেবে? ঠিক আছে দিদি ভাই, এই সন্তান আজকের থেকে তোমার। আমার এই সন্তানটা আজ থেকে আমার। দিদি ভাই, ওরা ঝড় বৃষ্টি খেয়েছে, ওকে ডাক্তার দেখানো খুব প্রয়োজন, তা দেরি করে লাভ নেই, বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে, আজকে রাতটুকু থাকবো, সকাল হলে দু ভাই বোনে মিলে ওকে নিয়ে ডাক্তারখানা চলে যাবো, চলো দেরি করে লাভ নেই, চলো। মানুষ কি ভালো পরিষেবা পাবে না? শুনলাম নাকি হাসপাতালে ডাক্তাররা আসছে না, না আসতে চিকিৎসা হচ্ছে। আজকে 11টার সময় বড় ডাক্তারবাবু আসবে, ঠিক আছে, যখন আসবে তখন ডাক্তার দেখিয়ে চলে যাব, এখন একটু বসি, 11টা বাজতে অনেক বাকি। ভাই ভাই, তুই ডাক্তার নাকি রে? না তুই কাকা বাবু, আমি বাচ্চা নিয়ে এসেছি। তুই বাচ্চা নিয়ে এসেছিস? আমাদেরও বাচ্চা নিয়ে এসেছি বুঝলি। তোমার বাচ্চা? তোমার বয়স কত? কেন ভাই, 80-82 হবে, হতে পারে। আমি অবাক হয়ে যাই গো। অবাকের কি আছে, এই বয়সে বাচ্চা নিচ্ছে? হ্যাঁ, মানুষ কথায় বলে পুরানো চাল ভাতে বার, তা ভগবান দিচ্ছে তাই হচ্ছে, হোক হোক। তোদের বাচ্চা বুড়ো কোথায় ছিল? আমার ভবিষ্যৎ চিন্তা হয়ে গেছে, তোমার আমি চিনি না, তোমার আমি জানি না। হ্যাঁ আমি মা হয়ে গেছি, হ্যাঁ মা হয়ে গেছি। তুই কি করিবা দিন, কি করবে না রে, কি একটা ইট দাও না, কারা কি করবে, মাথায় মেরে মরে যা। তুই সত্যিকারে একটা দেই যে আমি মা হয়ে গেছি, তোমার চিন্তা করতে আমরা, তুমি কেটে পড়ো বা কেটে পড়ো, কি বলো? ও কাকা বাবু, তুমি মেটা গেছো নাকি? হ্যাঁ, তোমাদের পাড়ায় মনে হয় বাড়ি? হ্যাঁ আমার পাশে বাড়ি। তোর বোন টোন হয় নাকি? শালার কোথা বাচ্চা, মা গো বাচ্চাটা খুব কাটাকাটি ঠেকাতে পারছে, এইটা আমাদের বাচ্চা, এইটা একটা কোলে দিয়ে আসি বারে, দে দে। তোর খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেছি, আর শেষ পর্যন্ত তুই বাবার বয়সী লোককে বিয়ে করে বাচ্চা গুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তোমার এত জ্ঞান পাতলা কেন? মার বয়সী মেয়েকে কেউ বিয়ে করে? তুই জানিস? দেখা যাচ্ছে, ওরে বুড়ি, শেষ পর্যন্ত এই বাচ্চার ছেলেকে ধরলি? আমার কোলে বাচ্চা, ওরে ছেঁচা পুকুরে তোলা, কে ছাড়লো কচুরি ফানা, ওঠে নাই এরে মিটারে কাঁটা, তবু হালো জুনজালা। ঠিকই বলছো, ঠিকই বলছো, পুরোর ভারে ভোবারি নি আর বাজনাই কিটি কিটি, মিটারে আমি হালো জুনজালাচ্ছি, জ্বালাচ্ছো আমার মিটারের কাঁটা ওঠে না, তো ছেঁচা পুকুরে তোলা, কে ছাড়লো কচুরি ফানা, ওঠে নাই এরে মিটারের কাঁটা, তবু হালো জুনজালা, ওরে সেটা আমি বুঝবো। এ ছড়ি বড়ি কেন করে না নারে লভিলো ভার, তোর এত জ্ঞানী আমি ছেড়ে ওই ধরি পুরো পাতা,
আমি ব্রাহ্মণের ছেলে। তো কি হয়েছে? আমি তোকে অভিশাপ দেব। কি অভিশাপ? অভিশাপ। কি অভিশাপ? তুই ভেনে কাটা হবি। ভেনে কাটা? ও কাকা, কি ভ্যান? পা ভ্যান না মেশিন ভ্যান? চিন্তা করি। চিন্তা করছ আবার? নতুন সিলিন্ডার পেয়ে শালা বলছো? দাদা, বাচ্চা মেয়ে বয়স্ক মানুষ ভুলিয়ে ভালিয়ে ক্যাডবেরি লজে দিয়ে তাকে বিয়ে করেছে, এমনকি তার কোলে বাচ্চা ধরিয়ে দিয়েছে। আমি গ্যাস ভরতেছি। তাহলে আমি ভারত গ্যাস? এসপি গ্যাস? এসপি ফুল খাচ্ছে নি কোচি ছেলে বুড়িয়ে বিয়ে করলি, আর নতুন সিলিন্ডার পেশালা তোর ঘরে গ্যাস ভরলি। পুরানো ঢাকি গায়ের জোরে এই নতুন ঢাক ফাটা। আমি নতুন ঢাক? হ্যাঁ, আমি নতুন ঢাক ফাটাচ্ছি। তাহলে আমি যমুনা ঢাকির বাবা, গঙ্গা ঢাকি। তুমি এমন ঢাকি, নতুন ঢাক, নতুন চামড়া বাঁধা, মোটা মোটা কাঠি দিয়ে এমন জোরে বাজিয়েছে ঢাক ফেটে চৌচির হয়ে গেল। দাসের ঘরে ছেলে দিলি আমাকে। নদীতে যখন বান আসে, যদি একটা পিমড়ে ভেসে যায়, সে বাঁচার তাগিদে কি করে গো মা? যদি একটা খড় ভেসে যায়, তাকে ধরে রাখে বেঁচে থাকার জন্য, জানে তো? ও তুই বেঁচে থাকবি বলে ইয়াং ছেলে খুঁজে পাসনি, বাবার বয়সী লোককে বিয়ে করে বেঁচে আছিস, তাই না? এই বানের সময় একজন বাঁচা যায় তো আসর, তাই বলে কেউ গঙ্গা ছেড়ে ওই পোচা পুকুরে ডুবে যায়। আমি পোচা পুকুর? দাদা, আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি, হয়তো গঙ্গা আমার কপালে জুড়লো না, তাই বলে কি আমি পোচা পুকুরে ডুব দিয়ে এসে বলবো আমি গঙ্গা স্নান করে এসেছি? এই শালা, আমি পোচা পুকুর না, শুধু পোচা পুকুর নয়, তুমি হলো বাথরুমের চেম্বার। এই 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 কোথায় দেখছো? দেখ, আমি বাথরুমের চেম্বার। এই বানের সময় একদম লোকের বাঁচারি তো আশ্রয়, তাই বলে কেউ গঙ্গা ছেড়ে পোচা পুকুরে ডুব যায়। আমি ব্রাহ্মণের ছেলে। কি হয়েছে? আমি অভিশাপ দিতে পারি? তুই সত্যি করে বল, তুই বিয়ে করিনি কাকা বাবু? হ্যাঁ, তুমি দেবতার পায়ে হাত দিয়ে বলতে বলো, তবে আমি বলবো আমি বিয়ে করিনি। উনি আমার আজ থেকে অনেক পূর্ব থেকে, আজ থেকে অনেক পূর্ব থেকে ধর্ম সাক্ষী করা ধরম দিদি। দিদি, তুই হ্যাঁ করি, আমার ভিতরে যা হচ্ছে আমি বুঝতে পারছি। দেখেছ, ভিতরে আগুন জ্বলছে তোর। এই পুরুষের ছন্দটা সারা জীবন যাবে না তো, যাবে না। তুই বিয়ে করিনি বললাম তো আমার দিদি ভাই। তাহলে ছেলেগা কেন? আমার? তোমার ছেলে? আমার? তোমার ছেলে? কবে হয়েছে রে? ভগবান দিয়েছে তাই হয়েছে। গল্পটা বলি শুনে, বাচ্চার গল্প। মনে পড়ে সে আমফান ঝড়ের কথা? আমফান? আমফান ঝড়ের সময় আমি ওটা খুঁজতে খুঁজতে বের হয়েছি, এমন সময় দেখি না রাস্তার পাশে একটা বাচ্চা ছেলে শুয়ে শুয়ে কাঁদছে। বাচ্চাকে আমি চারদিকে তাকিয়ে দেখলাম, আমি কাউকে দেখতে পাচ্ছি না, এমনকি গলা ফটে চিৎকার করে বললাম, এই বাচ্চার গার্জেন কেউ আছেন?
আমি কোনো আওয়াজে পাইনি। সেই বাচ্চাকে বাঁচাবার জন্য আমি চারিদিকে তাকিয়ে দেখলাম যে একটা আশ্রয় প্রয়োজন। শুনে গেলাম ওই দিদিভাইয়ের বাড়িতে। বললাম, দিদি ভাই, আজকে রাত্রে আপনার বাড়িতে থাকবো, কালকে সকাল হলে ওই বাচ্চাকে নিয়ে আমি অনাথ আশ্রমে চলে যাব। তখন দিদি ভাই কি বললো জানো? বলে, ভাই, আমার তো কোনো সন্তান নেই, যদি ওই সন্তানটা তুমি আমায় দাও, ওকে আমি মাতৃসূত্রে লালন পালন করে বড় করে তুলব, ওই হবে আমাদের সন্তান, ওই হবে আমাদের ভবিষ্যৎ, ওই হবে আমাদের উত্তরসূরি। সেই সন্তান দিদির কোলে আজ বর্তমান কাকাবাবু। আর সন্তানের মা হতে পারেনি বলে বুড়ো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। গো, আজ আমি সন্তানের মা হয়ে গেছি গো। আমি যখন মা ছিলাম না তো, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম না, সবাই আমার দিকে আমল থেকে বলত, ওই একটা বাজা মেয়ে যাচ্ছে, ওর মুখের দিকে তোরা কেউ তাকাবি না। তাহলে আমি ওর কে? কেন, তুমি ওর বাবা। আমি ওর বাবা। জন্ম হোক যথাযথ, কর্ম হোক তার ভালো। তুমি তুমি আজকে কি কর বাবা গো? একবার একবার আমার কোলে দিবি? আমার বাবা বললে থাকবে, এই বাবা ডাক শোনার জন্য না আমার বুকটা সারাদিন হা হা করে ওঠে। কি মিষ্টি নাম দেখো, এ নাম আকাশ। সবাইয়ের শান্তি করবে এই আকাশ। ওরে, একে মানুষের মতো মানুষ করবো করবে। তুমি তুমি যে বিয়ে করবে বললে, সত্যি তুমি বিয়ে করলে বলো তো? তোমার তো বয়স হয়েছে। মেয়ের বয়সে মেয়েকে তুমি বিয়ে করতে পারলে? বিয়ে করেছে। আরে, ও আমার মেয়ে হয়। তোমার মেয়ে? হ্যাঁ। তোমার মেয়ে যদি হবে, ওর কোলে সন্তান কার? এই সন্তানটা তো তোমার আমার ভালোবাসার পবিত্র ফসল। যেদিন থেকে আমার বাবা বলেছে, সেদিন থেকে ও আমার মেয়ে হয়ে গেছে। মেয়ে মেয়ে, সংসারে একটাও সন্তান ছিল না। সন্তানের হাট বসেছে, সন্তানের হাট বসে গেছে। চল বড় বউ, চল, এর জন্য আমি দোলা কিনে আনবো। আমি আর আমার ছেলে সারাদিন ওই দোলায় শুয়ে থাকবো। তুই খালি নাড়া দিবি, নাড়া দিয়া যা করি। চল বাবু, শোনো, আমি ব্রাহ্মণের ছেলে, আমার বাড়িতে এক মুঠো অন্ন সেবা করে যেও। অন্ন সেবা করে সন্ধ্যা, আমার বংশধরকে আজও তুমি বুকে করে আঁকতে রেখেছো সন্ধ্যা? রেখেছি তো সন্ধ্যা। বলো, আমি তোমাকে অনেক খুঁজেছি গো, কিন্তু কোথাও খুঁজে পাইনি। যদি না খুঁজে পেতাম, হয়তো এক প্রশ্ন বৃষ্টি হতে পারত। চাপ চাপ রক্ত সবুজ পাতাকে জানাতো শেষ অভিনন্দন, তবু আমি তোমার প্রতীক্ষায় বসে থাকতাম গো। আমি তোমাকে ভালোবাসতাম, আজ পর্যন্ত ভালোবাসি, এবং আমি সারা জীবনে ভালোবেসেই যাব। ভালোবেসে দিগন্ত দিয়েছো যাকে মেনে, অসীমের নেশাটা
আকাশের দিল ছেড়ে আসবে কি তুমি ফিরে, আকাশের দিল ছেড়ে আসবে কি তুমি ফিরে, একবার যদি সে চোখ তুলে চায় তাই নাকি ভালোবেসে বিগত দিয়ে যাকে মেরে অসীমের নেশাদার গানায় গানায়, আকাশের নীল ছেড়ে আসবে কি তুমি ফিরে, আকাশের নীল ছেড়ে আসবে কি তুমি ফিরে, একবার যদি সে